নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করাবো ভৌত বিজ্ঞানের। তো দেখো, এটা কিন্তু তোমাদের স্কুল থেকে এই টেস্ট পেপারটা দিয়েছে। আজকে আমি পেজ নম্বর 265 এবং 268 নম্বর পেজ টু দ্য পয়েন্ট সলভ করাবো। তো দেখো, ফার্স্ট প্রশ্ন কী বলেছে। তো দেখো, সেট 7 আমাদের পেজ নম্বর 265 ফার্স্ট প্রশ্ন 1.1 কী বলেছে, বায়ুমণ্ডলের কোন স্তরে O3 গ্যাসের ঘনত্ব সর্বাধিক। অ্যান্সার হবে স্টার টু স্পেরে। 1.2 এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 1/4। 1.3 এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার 11 গ্রাম। 1.4 এর অ্যান্সার হবে বেগুনি, মানে দৃশ্যমান আলোকগুলির মধ্যে কার কম্পাঙ্ক সর্বাধিক। অ্যান্সার হবে ডি এর অ্যান্সার বেগুনি। 1.5 এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার 48 সেন্টিমিটার। পরের প্রশ্ন কী বলেছে, 1.6 এর অ্যান্সার হবে এর অ্যান্সার। 1.7 এর অ্যান্সার হবে রোধ, ওম সূত্রে ধ্রুবক হলো অ্যান্সার হবে রোধ হবে। 1.8 এর অ্যান্সার হবে এর অ্যান্সার 4.4:3। 1.9 এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার 234.90। 1.10 এর অ্যান্সার হবে সিইউ, মানে সিইউ জেড এন সি এ জি এ এর মধ্যে কোনটি সন্ধিগত মৌল। অ্যান্সার হবে সি এর অ্যান্সার সিইউ। 1.11 এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার 7। 1.12 এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার H2, মানে হাইড্রোজেন। পরের প্রশ্ন কী বলেছে, 1.13 অ্যান্সার হবে ডি এর অ্যান্সার বেগুনি। 1.14 এর অ্যান্সার হবে অ্যালমোনিয়াম। থার্মিট পদ্ধতিতে যে মৌলটি ব্যবহার হয় অ্যান্সার হবে অ্যালমোনিয়াম। 1.15 এর অ্যান্সার হবে প্রোপ, ঠিক আছে। তো দেখো, এবার আমি বিভাগ খ সলভ করবো। 2.1 কী বলেছে, বায়ুমণ্ডলের কোন স্তরের তাপমাত্রা সর্বনিম্ন। অ্যান্সার হবে মেসোস্ফিয়ার। তো দেখো, পরের প্রশ্ন কী বলেছে, 2.2 সবচেয়ে বেশি তাপন মূলের গ্যাসীয় জ্বালানিটি হলো। অ্যান্সার হবে এলপিজি। পরের প্রশ্ন কী বলেছে, কোল বেড থেকে কোন জ্বালানি গ্যাস পাওয়া যায়। অ্যান্সার হবে মিথেন। 2.3 এর অ্যান্সার হবে -273°C। 2.4 এর অ্যান্সার হবে 273 কেলভিন। 2.5 এর অ্যান্সার হবে উত্তল লেন্স, আমাদের চোখের লেন্স কী ধরনের। অ্যান্সার হবে উত্তল লেন্স। 2.5 এর অথবা অ্যান্সার হবে এরও হবে উত্তল লেন্স হবে। 2.6 এর অ্যান্সার হবে ঠিক। 2.7 এর, তো দেখো এটা তোমরা বইতে পেয়ে যাবে। 2.8 এর অ্যান্সার হবে আমাদের 1 কুলম, ঠিক আছে। 2.8 এর অ্যান্সার হবে আমাদের 1 কুলম। তো দেখো, এইগুলো কিন্তু তোমরা খুব সুন্দর করে খাতা লিখবে। সমান সমান 3×10^9, ঠিক আছে, ESU, বুঝতে পারছো। 2.9 এর অ্যান্সার হবে নিকেল ও ক্রোমিয়াম। 2.10 এর অ্যান্সার হবে গামারশি। 2.11 এর অ্যান্সার হবে পরমাণু ক্রমাঙ্ক। তা ওই মানে ওরই প্রশ্নে 2.11 এর অথবা অ্যান্সার হবে ইলেকট্রন হবে 2.12। তো দেখো এখানে কিন্তু 2.12.1। তো দেখো, এবার আমি বামস্তম্ভ ডানস্তম্ভ মিলাবো। প্রথমের অ্যান্সার হবে সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল, অ্যান্সার হবে F2 হবে। বিতে কী বলে CO2। তো দেখো, এর অ্যান্সার হবে রোমান 4 এর সমযোজী দ্বিবন্ধনযুক্ত মৌল, সরি যুক্ত যৌগ, সমযোজী দ্বিবন্ধনযুক্ত যৌগ। তারপরে প্রশ্ন কী বলেছে, সমপ্রবাহ, অ্যান্সার হবে রোমান 1 এর অ্যান্সার। তড়িৎ বিশ্লেষণ, বিজারণ বিক্রিয়া, অ্যান্সার হবে রোমান 2 এর অ্যান্সার ক্যাথোড। তো দেখো, 2.13 কী বলেছে, হিমঘরে নিম্ন উষ্ণতা সৃষ্টি করতে কোন গ্যাস ব্যবহার করা হয়। অ্যান্সার হবে অ্যামোনিয়া। 2.14 কী বলেছে, নাইট্রোলিম কি, অ্যান্সার হবে। তো দেখো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু খুবই ভাইটাল প্রশ্ন বলে আমি মনে করি। এটা কিন্তু মানে 2023 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্সার হবে CaNCN+C। পরের প্রশ্ন কী বলেছে, অথবা দিয়ে হবে H2S2O7, ঠিক আছে, বুঝতে পারছো আমি কী বলছি। এটা কিন্তু আমাদের ওলিয়াম কি। পরের প্রশ্ন কী বলেছে, 2.15-এ। তো দেখো, 2.15-এর অ্যান্সার হবে শূন্যস্থানে হবে নিকেল হবে। 2.16-এর অ্যান্সার হবে দস্তা হবে, অথবা দিয়ে অ্যান্সার হবে কি, ম্যালাকাইট, সরি আমারই ভুল হয়েছে বলতে, ম্যালাকাইট কোন ধাতুর আকরিক, অ্যান্সার হবে তামা। 2.17-এর অ্যান্সার হবে ইথিলিন। 2.18 এর অ্যান্সার হবে ইথানল। তো বুঝতে পারছো, এটা আমাদের সেট 7 সলভ করে দিয়েছি, যার পেজ নম্বর হচ্ছে তোমাদের হচ্ছে 265, ঠিক আছে। তো দেখো, এবার আমি সেট 8 নিয়ে আলোচনা করব, যার পেজ নম্বর 268। তো দেখো, আমাদের ফার্স্ট প্রশ্ন কী বলেছে। তো দেখো, 268 নম্বর পেজ নিয়ে এবার আমি বিস্তারিত আলোচনা করবো। তো দেখো, ফার্স্ট প্রশ্ন কী বলেছে, ফার্স্ট প্রশ্ন বলেছে 1.1 বায়ুমণ্ডলের সবচেয়ে শীতলতম স্তরটি হলো। অ্যান্সার হবে ডি এর অ্যান্সার মেসোস্ফিয়ার। 1.2 কী বলেছে, চাপ ও আয়তনের গুণফলের একক, যে রাশির একক। অ্যান্সার হবে বি এর অ্যান্সার কার্য বা শক্তি। 1.3 অ্যান্সার হবে সের অ্যান্সার 44.8 লিটার। 1.4 এর অ্যান্সার হবে সের অ্যান্সার উপাদানের উপর। 1.5 এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ফোকাসে। 1.6 এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার সমান্তরাল কাজ ফলক। পরের প্রশ্ন কী বলেছে, 1.7 এ
1.7 এর आंसर হবে এ এর आंसर 25 ওহম 1.8 এর आंसर হবে ডি এর आंसर লেন্জের সূত্র থেকে 1.9 এর आंसर হবে গামা রশ্মি 1.10 এর आंसर হবে এর आंसर হবে আমাদের সি এর आंसर 16 1.11 এর आंसर হবে বি এর आंसर জল 1.12 এর आंसर হবে এ এর आंसर তড়িৎ লেপন 1.13 এর आंसर হবে সি এর आंसर এফই 1.14 এর आंसर হবে আমাদের ডি এর आंसर লাইকার 1.15 এর आंसर হবে সি এর आंसर আর তো দেখো এবার আমি বিভাগ খ সলভ করাবো তো দেখো 2.1 এর প্রশ্ন কি বলছে একটি জৈব গ্রিন হাউস গ্যাসের উদাহরণ দাও आंसर হবে মিথেন 2.2 এর आंसर হবে সত্য 2.3 এর आंसर হবে শূন্য মানে আদর্শ একটি আদর্শ গ্যাসের অণুগুলি মোট স্থিতি শক্তির পরিমাণ কত आंसर হবে শূন্য হবে 2.4 এর आंसर হবে সত্য ঠিক আছে তো দেখো পরের প্রশ্ন কি বলেছে অথবা দিয়ে তো দেখো অথবা দিয়ে বলেছে ড্যা মানে বলেছে উষ্ণতায় কেলভিন স্কেলে তাপমাত্রা মানে ঋণাত্মক হয় না অ্যান্সার হবে কেলভিন হবে শূন্যস্থানে 2.5 এ কি বলেছে অ্যান্সার হবে হয় হবে শূন্যস্থানে 2.6 এর অ্যান্সার হবে সংকট কোণ 2.7 এর অ্যান্সার হবে তো দেখো এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু খুব সুন্দর করে খাতায় লিখে কিন্তু মুখস্থ করবে তো দেখো 2.7 এর অ্যান্সার হবে তো দেখো কি বলেছে এর অ্যান্সার হবে 1.38 প্রতিসারাঙ্ক বিশিষ্ট মাধ্যমে ঠিক আছে 1.38 প্রতিসারাঙ্ক বিশিষ্ট মাধ্যমে তো দেখো পরের প্রশ্ন কি বলেছে অথবা দিয়ে একটি কাস প্লেটের প্রতিসারাঙ্ক 1.5 প্লেটটিকে কত প্রতিসারাঙ্কের তরল ডুবালে তরলে ডুবালে তার দৃশ্যমান হবে অ্যান্সার হবে 1.5 ঠিক আছে 1.5 তো দেখো পরের প্রশ্ন কি বলেছে আমাদের নেক্সট প্রশ্ন বলেছে যে আমাদের নেক্সট প্রশ্ন বলেছে তো দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খাতা লিখে মুখস্থ করবে একটি এটা তো বলেই দিয়েছি কি বলেছে 3 ওহম ও 6 ওহম রোধের সমান্তরাল সমবায়ের তুল্য রোধ কত হবে 2 ওহম হবে অর্থাৎ 3 ওহম প্লা মানে 3 ওহম যোগ মানে গুণ 6 ওহম কত হবে 18 ওহম হবে আবার 3 ওহম যোগ 6 ওহম যোগ করলে কত হবে 9 ওহম হবে অর্থাৎ 18 ওহমকে আমাদের 9 ওহম দ্বারা যদি ভাগ করি 18 ওহমকে 9 ওহম দ্বারা যদি ভাগ করি তাহলে কত থাকছে 2 ওহম থাকছে 2.9 এর অ্যান্সার হবে ওয়াট হবে মানে তড়িৎ ক্ষমতার এসআই একক কী অ্যান্সার হবে ওয়াট হবে অথবা পরের প্রশ্ন কী বলেছে বৈদ্যুতিক বাল্বে কোন গ্যাস রাখা হয় অ্যান্সার হবে নাইট্রোজেন পরের প্রশ্ন কী বলেছে 2.10 নক্ষত্র মণ্ডলীর অভ্যন্তরে কী ধরনের নিউক্লিয় বিয়োগ মানে বিক্রিয়া ঘটেছে অ্যান্সার হবে নিউক্লিয় সংযোজন নক্ষত্রমণ্ডলীর অভ্যন্তরে কী ধরনের নিউক্লিয় বিক্রিয়া ঘটেছে অ্যান্সার হবে নিউক্লিয় সংযোজন 2.11 কী বলেছে একটি তরল অধাতুর নাম লেখে অ্যান্সার হবে ব্রোমিন 2.12 কী বলেছে নিষ্ক্রিয় মৌলগুলির মধ্যে কোনটি তেজস্ক্রিয় মৌল অ্যান্সার হবে রেডন তো দেখো পরের প্রশ্ন কী বলেছে তো দেখো পরের প্রশ্ন বলেছে অথবা দিয়ে কোন শ্রেণীর মৌলগুলির সবকটি গ্যাসীয় অ্যান্সার হবে 18 নং শ্রেণীর 2.13 অ্যান্সার হবে CO2 ও CH4 2.14 কী বলেছে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে ড্যাশ ঘটে অ্যান্সার হবে বিজারণ ঘটে আর অ্যানোডে কী হবে জারণ ঘটে 2.15 এর অ্যান্সার হবে তড়িৎ শক্তি থেকে রাসায়নিক শক্তিতে এবার আমি বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মিলাবো এর অ্যান্সার হবে 2.16.1 এর অ্যান্সার হবে সিট অ্যান্সার ওলিয়াম হবে ঠিক আছে 2.16.2 NO মানে ঠিক আছে এর অ্যান্সার হবে এর অ্যান্সার বজ্রপাতের সময় তৈরি হয় 2.16.3 কপার পাইরোসাইট ঠিক আছে কী বলেছে পাইরাই সিট এর অ্যান্সার হবে আমাদের ডি এর অ্যান্সার ঠিক আছে সিও এপি এস টু তো দেখো পরে লাস্টের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে আমাদের বি এর অ্যান্সার COOH বুঝতে পারছো 2.17 তো দেখো এইগুলো কিন্তু তোমরা ভালো করে পড়বে অ্যান্সার হবে 2.2 ডাই মিথাইল প্রোপেন ঠিক আছে 2-dimethylpropane এর অ্যান্সার হবে তো দেখো পরের প্রশ্ন কী বলেছে 2.18 তো দেখো এটা কী বলেছে এর অ্যান্সার হবে CH3CH2CHO ঠিক আছে 2.18 এর অ্যান্সার হবে কার্বলিন মূলক ঠিক আছে বুঝতে পারছো আমি কী বলছি কার্বনিল মূলক অথবা সেলুলোজ তো দেখো বাকি যে প্রশ্নগুলো সেগুলো আমি পরে একদিন তোমাদের সলভ করে দেবো আজকে আমি টোটাল দুখানা সেট সলভ করে দিয়েছি ঠিক আছে ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে